আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। আপনাদের সম্মুখে গভীর নদীতে কিভাবে চিংড়ি মাছ ধরে সেটা আজকে মোয়েজাল দিয়ে দেখাবো। তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা যাক কীরকম তারা মাছ ধরতেছে, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, তারা জালটি প্রস্তুতি নিয়েছে, এই যে দেখতেছেন তারা গভীর সমুদ্রের ভিতরে জাল ফেলতেছে, অনেক নিচে চলে যাবে। তো বন্ধুরা, জাল দুটো ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা পর্যন্ত এই নদীর ভিতরে আস্তে আস্তে মেশিনটি টবরে চালিয়ে টানতে থাকবে। তারপর ইনশাল্লাহ জালটি উঠানোর পর দেখা যাবে কীরকম মাছ তাদের জালে আসে। তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, জালটি ছেড়ে টানতেছে নদীর মাঝখানে, মাছ বরাবর অবস্থায় জালটি টানতেছে। যে দেখেন দুই সাইডে দুটি জাল ফালানো আছে, মাঝখানে যেই বৈঠার মতো দেখতেছেন লাম্বা গাব গাছের খোঁচা দিয়ে বেঁধে রেখেছে, যে জাল বসে দিয়ে বেঁধে রেখেছে। দেখেন দুই সাইডে দুটি জাল, বন্ধুরা এখন জালটি টান দেবে, ইনশাল্লাহ দেখা যাবে যে ইঞ্জিল বন্ধ হয়েছে, ইঞ্জিল বন্ধ করতেছে, আস্তে আস্তে এখন জালটি উঠাবে। এই যে বন্ধুরা বন্ধ করেছে, এই যে জালটি টান দিয়েছে। বন্ধুরা দুই সাইড দিয়ে দুইটি জাল উঠে দিতেছে, জাল উঠতে দিতেছে। এই যে বন্ধুরা জালটি এখন উঠে যাবে, বন্ধুরা কিরকম মাছ উঠেছে অবশ্যই দেখতে পাবেন। কি মাছ আছে একটা জালের মাছ?
অস্থির মানে কালারটাও তো সেই তো বন্ধুরা, তারা এই মাছ পেয়েছে একটি খায় দুটি জাল দিয়ে। বন্ধুরা বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি গোসাই, আমি গোসাই, আমি পারবো না, নৌকা যাইবে না।